নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পেঁয়াজ কলি আর ডিম দিয়ে একদম নতুন দারুণ টেস্টি আর খুব সহজ একটা রেসিপি। এটা আপনারা ভাতের পাশাপাশি রুটির সাথেও পরিবেশন করতে পারেন, খেতে জাস্ট অসাধারণ হয় আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো দেখুন, রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ কলি একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে 2 মাঝারি সাইজের আলুকে একটুখানি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রাখা আছে সবজিগুলোকে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে এর মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন। 3 থেকে 4 মিনিটের জন্য আলুটাকে একটু হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি। তো আলুটাকে আমি একটু সময় ভেজে নিয়েছি, আলুটা কিন্তু বেশ একটু নরম হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলি যদি আলুর সাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজকলিটা একেবারে ঘাটা ঘাটা হয়ে যেত, বেশি নরম হয়ে যেত, সেটা ভালো লাগতো না। সেই কারণে আলুটা একটুখানি ভেজে নিয়ে তারপরে পেঁয়াজকলিটা দিতে হবে। তো সামান্য একটুখানি হলুদ দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে, আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মোটামুটি 5-6 মিনিট হলো আমি ঢাকা চাপা দিয়ে রান্না করেছি, সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কলি আর আলুটাকে একটা অন্য প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েছি, এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে 2-1 মিনিটের জন্য একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। তো পেঁয়াজটা এখানে আমি একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এর সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা রসুন বাটা। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। তো এখানে আমি সামান্য একটুখানি নুন দিলাম, কারণ নুন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা মজে যায়। তো মোটামুটি 3-4 মিনিট রান্না করেছি, এর মধ্যে দেখুন টমেটোটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার এই মশলাটাকে এক সাইড করে দিয়ে মধ্যেখানে যে জায়গাটা ফাঁকা হলো তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 ডিম। ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে, আঁচটাকে একটুখানি বাড়িয়ে কিন্তু ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে। তো ডিমের জন্য এখানে 7 মতো নুন দিয়ে দিলাম, ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ডিমটাকে ভালো করে স্ক্রাম্বল করে নিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে সব কিছুকে আরও 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় একেবারেই। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁয়াজগুলিটা দিয়ে দিলাম, সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এই রান্নাটা একটুখানি ছাড়া ছাড়া হয়ে আছে, তো সেই কারণে দিচ্ছি খুব সামান্য একটুখানি জল। জলের পরিমাণ যেন খুবই অল্প হয়, এখানে আমি 2 টেবিল চামচের মতন জল দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটুখানি জল দিলে একটা মাখামাখো ভাব আসে, সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। তো 2-3 মিনিট হলো, এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। এবার ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন জলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে আর সবজিটা বেশ কিন্তু একটু মাখামাখো হয়েছে, খুব ভালো করে সব কিছু মজে গেছে। তৈরি করে নিলাম ডিম দিয়ে আলু পেঁয়াজগুলি চচ্চড়ি। এটা ভাত বা রুটি পরোটা সবের সাথে খেতে অসাধারণ লাগে। অতি অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।